দহিছা রাজ্য উৎকট গরমের সমান্তরালকৈ এটা বিশেষ মন্তব্যই দহিছা রাজ্য। এই মন্তব্য আগবহালে বিশ্বজিৎ দৈমাৰীয়ে। বিশ্বজিৎ দৈমাৰীয়ে কি কৈছিল? বিশ্বজিৎ দৈমাৰীয়ে কৈছিল যে গরমত ফেনের ফেন বেশিকৈ চলাইছে বাবে বিদ্যুতের বিল বেশি হয়েছে। আমি পুনৰ কৈছো, বিশ্বজিৎ দৈমাৰীয়ে এটা উদ্ভট মন্তব্য, এটা তুলুঙা মন্তব্য যে ফেন বেশি চলোৱাৰ বাবে বিদ্যুতের মাচুল বৃদ্ধি হয়েছে, গতিকে রাইজে গছৰ তললৈ যাওক আর মুকলি বতাহ খাওক। এই মন্তব্য করার পাছতেই সমালোচনার সম্মুখীন হয়েছে বিধানসভার অধ্যক্ষগী। আমি পুনৰ কৈছো, বিশ্বজিৎ দৈমাৰীৰ এটা মন্তব্য আর এই মন্তব্যয়ে দহিছে সমগ্র রাজ্যবাসী। বিশ্বজিৎ দৈমাৰীয়ে মন্তব্য কৰিছিল যে বেশিকৈ ফেন চলোৱাৰ বাবে বিদ্যুতের মাচুল বাঢ়িছে আর সেইবাবে রাইজ যাওক গছৰ তললৈ। আর বিভিন্নজনে এতিয়া প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে, বিশ্বজিৎ দৈমাৰী সমালোচনার সম্মুখীন হয়েছে। ক্ষমতাত থাকিলে কিয় এনে যুক্তি দিয়ে? ক্ষমতায় মূরত ধরেছে নাকি বিশ্বজিৎ দৈমাৰী? এটা ডাঙর প্রশ্ন। জনতাক সকাহ দিয়ার পরিবর্তে এয়া কি কলে বিশ্বজিৎ দৈমাৰী? বিশ্বজিৎ দৈমাৰীয়ে সমাধানের একটা সূত্র উলিয়াব লাগিছিল, কিন্তু সমাধানের সূত্র উলিয়াতো দূরের কথা, তুলুঙা মন্তব্যহে করলে। এটা রাইজে প্রশ্ন করেছে, বিশ্বজিৎ দৈমাৰীর অধ্যক্ষর যে কোঠা, বিধানসভার অধ্যক্ষর যে কোঠা, সেই কোঠাটুত থকা এসি টু বা ফ্যান বন্ধ করে রাখব না বিশ্বজিৎ দৈমাৰীয়ে? ডাঙর প্রশ্ন। বিশ্বজিৎ দৈমাৰী এঘন্টার বাবেও গছর তলত বহি বহি পারিব নে? এঘন্টা নালাগে, 10 মিনিটের বিশ্বজিৎ দৈমাৰী গছর তলত বহি বহি নে? এয়া কি মন্তব্য করলে? রাইজ যেতিয়া বিভ্রান্ত হয়ে আছে, রাইজে মূরে কপালে হাত দিছে, তেতিয়া রাইজে কার মুখলৈ চাব? এনে দুর্দিনের সময়ত রাইজে নিশ্চয় জনপ্রতিনিধিজনের মুখলৈ চাব লাগিব। বিশেষকৈ বিধানসভার অধ্যক্ষজন, তেওঁর এটা মন্তব্যয় রাইজক কিমান সকাহ দিব পাৰে, এটা মন্তব্যয় রাইজৰ মনত কি সৃষ্টি কৰিব পাৰে, সেয়া হয়তো তেওঁ নিজেই বুজি নাপায়। গতিকে এই মন্তব্য করার পিছত এটা সমালোচনার সম্মুখীন হয়েছে বিশ্বজিৎ দৈমাৰী। আমি পুনৰ কৈছো, বিশ্বজিৎ দৈমাৰীর জিভা পিছল খাইছে কি? তেওঁ কিয় এই মন্তব্য করলে? উৎকট গরমে রাজ্য দহিছে, সময়সূচী সলনি হয়েছে বিদ্যালয়ের, ছাত্র ছাত্রীয়ে পাঠদানের পৰা বিরত থাকিবলগীয়া হয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়ছে, তেনে সময়ত বিদ্যুতের মাচুল বাঢ়িছে আর বিশ্বজিৎ দৈমাৰীয়ে এই মন্তব্য করেছে। কিয়? কি হয়েছে বিশ্বজিৎ দৈমাৰীর? কি হয়েছে একাংশ জনপ্রতিনিধির? কি কৈছিল বিশ্বজিৎ দৈমাৰীয়ে? শুনো আহক। বাড়িছে যদি কমত চলে, ফেন চেনবিলাক নলগাব, গছৰ তলত থাকিব অলপমান, তেতিয়া খরচাটো কমি যাব। এতিয়া উৎপাদন কিমান, বিদ্যুৎ কাৰ পৰা কিনিব লাগে, গতিকে সেইবোৰ সব চাই ফালে সেইবোৰ চলি থাকিব। গতিকে বিদ্যুৎ মাচুল বাঢ়িছে যদি কমত চলে, ফেন চেনবিলাক নলগাব, গছৰ তলত থাকিব অলপমান, তেতিয়া খরচাটো কমি যাব। সরকারী উপায় নাই যে কাৰবাৰ পৰা বিদ্যুৎ কিনিছে কোম্পানীৰ পৰা, এটা কোম্পানীর নিৰিখ যদি বাঢ়ি গৈছে, সেইটোতো দিবৰ কাৰণে সরকারে মানুহৰ পৰাইতো ল'ব। সরকারের তো এক্সট্রা নিজা সোর্সর কারণে ফার্ম হাউস নাই নহয়, রাইজর পৰাই তেওঁলোকে মানে অ্যারেঞ্জমেন্টটো কৰিব। গতিকে সেইবোৰ লৈ ইস্যু কৰি থাকিব নালাগে। আমি আজির দিনটোত বিদ্যুৎ মাচুল যিয়ে নহওক, কিন্তু আমি সেইবিলাক পরিষদ কৰি ফেলে বিদ্যুৎটো উপযুক্তভাবে ব্যৱহাৰ কৰাৰ কাৰণে নিজকে সক্ষম কৰাৰ যুদ্ধতহে লাগি যাব লাগে। আজি কাৰবা দাম বাঢ়িব, বিদ্যুৎ তুমি মানে উৎপাদন কৰিব নোৱাৰা, উৎপাদনকারী যদি বড়ায় তো তুমি কি করবা? গতিকে তোমার হাতত যি আছে এইটাই তোমার কন্ট্রোলত, তোমার হাতত যেটো নাই সেইটো তোমার কন্ট্রোলত নহয়। গতিকে আমি নিজকে এতিয়া সেইবোৰ লগত চ্যালেঞ্জ দি কেনেকৈ জিয়াই থাকো, সেইটো কথাই আমি ভাবিব লাগে। বিদ্যুৎ মাচুল বাঢ়িছে যদি কমত চলে, ফেন চেনবিলাক নলগাব, গছৰ তলত থাকিব অলপমান, তেতিয়া খরচাটো কমি যাব। এতিয়া উৎপাদন কিমান, বিদ্যুৎ কাৰ পৰা কিনিব লাগে, গতিকে সেইবোৰ সব চাই ফালে সেইবোৰ চলি থাকিব। গতিকে বিদ্যুৎ মাচুল বাঢ়িছে যদি কমত চলে, ফেন চেনবিলাক নলগাব, গছৰ তলত থাকিব অলপমান, তেতিয়া খরচাটো কমি যাব। সরকারী উপায় নাই যে কাৰবাৰ পৰা বিদ্যুৎ কিনিছে কোম্পানীৰ পৰা, এটা কোম্পানীৰ নিৰিখ যদি বাঢ়ি গৈছে, সেইটোতো দিবৰ কাৰণে সরকারে মানুহৰ পৰাইতো ল'ব। সরকারের তো এক্সট্রা নিজা সোর্সৰ কাৰণে ফার্ম হাউস নাই নহয়, রাইজৰ পৰাই তেওঁলোকে মানে অ্যারেঞ্জমেন্টটো কৰিব। গতিকে সেইবোৰ লৈ ইস্যু কৰি থাকিব নালাগে। আমি আজিৰ দিনটোত বিদ্যুৎ মাচুল যিয়ে নহওক, কিন্তু আমি সেইবিলাক পরিষদ করে ফেলে বিদ্যুৎটো উপযুক্তভাবে ব্যবহার করার কারণে নিজকে সক্ষম করার যুদ্ধতে লাগি যাব লাগে। আজি কারবা দাম বাড়িব, বিদ্যুৎ তুমি মানে উৎপাদন করব নোৱাৰা, উৎপাদনকারী যদি বড়াই তো তুমি কি করবা? গতিকে তোমার হাতত যি আছে এইটাই তোমার কন্ট্রোলত, তোমার হাতত যেটো নাই সেইটো তোমার কন্ট্রোলত নহয়। গতিকে আমি নিজকে এতিয়া সেইবোৰৰ লগত চ্যালেঞ্জ দি কেনেকৈ জিয়াই থাকো, সেইটো কথাই আমি ভাবিব লাগে। বিদ্যুৎ মাচুল বাঢ়ি